প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি দর্শক যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দর্শক, আপনারা কম বেশি সবাই এখন জানেন যে আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় শারীরিক মিলনের অক্ষমতা এই সমস্ত রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। দর্শক, আমি ইউটিউবে ভিডিও এই জন্য করি যাতে আমার দর্শক যারা আছে, যারা দূর দূরান্তে বসে আমার ভিডিওগুলো দেখেন, তারা যাতে আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অথবা ডক্টরের কাছে না গিয়েও আমার ভিডিও দেখে মেডিসিন কিনে সেবন করে উপকৃত হতে পারেন, আমি এই জন্য ভিডিওগুলো করি। আর ডাক্তারি পেশা একটি মহান পেশা, যেহেতু আমার বাবাও ডাক্তার ছিলেন, তিনি মানুষকে প্রায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করতেন। ন্যূনতম ভিজিট রেখে, 20 টাকা 30 টাকা ভিজিট রেখে তিনি রোগীদের সেবা প্রদান করতেন। তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করি মানুষের জন্য কিছু করার। কতটা করতে পারি এটা আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি ভালো কিছু করার। তো দর্শক, আমি আপনাদেরকে সবসময় উপদেশ দেই যে আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক খাবার বেশি বেশি খাবার, কারণ এই প্রকৃতিতে অনেক খাবার রয়েছে, যে খাবারগুলি খেলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, আর আপনারা আপনাদের যৌবনকে দীর্ঘদিন ধরেও রাখতে পারবেন। তেমনি একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে আমলকি। আপনারা আমলকি নামটি শোনেননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আর আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমলকির উপকারিতা কত, এটা বলে শেষ করা যাবে না যে একটা আমলকি খেলে আপনার কত উপকার হবে। আমি যদি সারাদিন বলি তবুও এই আমলকির গুণের কথা বলে শেষ করা যাবে না। তবুও আমি গুরুত্বপূর্ণ যে অংশগুলি সেগুলি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যাদের মানসিক সমস্যা আছে তারা যদি নিয়মিত আমলকি খান, সেক্ষেত্রে তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যাদের বাসে উঠলে বা প্রায় বমি বমি ভাব হয়, তাদের এই বমি বমি ভাব কমাতেও কিন্তু আমলকি অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক খাবার। আপনি যদি দীর্ঘমেয়াদী আপনার ঠান্ডা কাশির সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চান, সেক্ষেত্রে আজ থেকেই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনি যদি আপনার হৃদযন্ত্রকে দীর্ঘদিন ভালো রাখতে চান, সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত আপনি আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আমলকিতে তো আপনারা কম বেশি সবাই জানেন যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন সি খাওয়ার ফলে কিন্তু আপনি আপনার যৌবনটাকে ধরে রাখতে পারবেন, আপনি যে বুড়িয়ে যাওয়ার যে ভয় এটা কিন্তু আপনার থাকবে না। আপনারা কম বেশি সবাই জানেন আমলকি ত্বক, চুল এবং চোখের জন্য অত্যন্ত কার্যকরী, তাই আপনারা যদি ত্বক, চুল এবং চোখের যত্ন নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আর এটা তো এখন পরীক্ষামূলকভাবে প্রমাণিত যে আমলকি হজমে সহায়তা করে। আপনারা যদি নিয়মিত আমলকি খান, সেক্ষেত্রে আপনার হজম শক্তির উন্নতি ঘটবে। এরপরেও আপনারা জানেন যে আমলকি কিন্তু লিভার পরিষ্কার করতে বা লিভার ভালো রাখতে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক খাবার। আপনারা চাইলে নিয়মিত আমলকি খেতে পারেন। আমলকি খেলে আপনার ব্লাড সুগার এটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, এছাড়া আপনার কোলেস্ট্রল লেভেলও স্বাভাবিক থাকবে। তো দেখেছেন তো আমলকির কত উপকারিতা। আমলকি খেলে আপনার হার্ট যেমন সুস্থ থাকবে, তেমনি আপনার ফুসফুসও ভালো থাকবে। আপনি যদি আপনার শরীরকে ঠান্ডায় রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিয়মিত আমলকি খেতে পারেন। আমলকি কিন্তু শরীরের কার্যক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করে। এছাড়া আমলকি কিন্তু আপনার দাঁত, নখ ভালো রাখে। যারা নিয়মিত আমলকি খায় তাদের দাঁতের বা নখের কোনো পীড়া হয় না।
এরপরে আমি বলবো আপনার যদি জ্বর, বদহজম এরকম সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমলকি অত্যন্ত কার্যকরী হতে পারে। আমলকি আপনার শরীরের যাবতীয় পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়া আমলকি কিন্তু মধুর সাথে মিলিয়ে খেলে কিন্তু যৌবনকে দীর্ঘদিন কিন্তু ধরে রাখা যায়। যারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চান তারা অবশ্যই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। তো আমি এরপরও আপনাদেরকে বিশেষ কয়েকটি কথা বলবো, যারা শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ধরে রাখতে চান তারা অবশ্যই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনারা জানেন যে আমলকি খেলে হার্ট ভালো থাকে, লিভার ভালো থাকে, কিডনি ভালো থাকে। তো এই সব উপাদান যদি আপনার ভালো থাকে বা শরীরের এই সমস্ত যন্ত্র যদি ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি দীর্ঘদিন আপনার যৌবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার দাম্পত্য জীবন সুখের হবে, আপনি ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। তো দর্শক, অবশ্যই আপনারা প্রাকৃতিক যে আমলকি এটাই খাবার চেষ্টা করবেন, কেমিক্যাল মুক্ত আমলকি খাবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। এরপরও দর্শক, আপনাদের এই বিষয়ে বা স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দর্শক, এই ভিডিও শেষবেলা এসেও আমি একটি কথা অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রাকৃতিক খাবার খেয়ে স্বাস্থ্য ভালো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।